أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه شمانتو سردهو دين بهايرا আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে হতে পারে এই বিষয়টি এলমেদিন শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে প্রেরণা এবং উৎসাহ যোগাবে বিষয়টা হচ্ছে এলমেদিন আমরা কেন শিক্ষা গ্রহণ করবো এবং কার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই বিষয়টি আলোচনা করার জন্য পবিত্র কোরানের একটি আয়াত এবং রুসুলকার ইমসালাহ আলাইহুসাল্লামের একটি হাদিস সংক্ষিপ্ত বিশ্লেষণ করেই এই আলোচনার আমরা ইতি টানব ইংশা আল্লাহ আল্লাহ শখনো তলা পবিত্র কোরানে সুরজ উমারের নয় নম্বর রাতে বলছেন উল হে নবী আপনি বলুন হাল ইয়াস নউল লেজি আলামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে এখানে আল্লাহ সখনতলা ইস্তিফামে ইনকারি ব্যবহার করেছেন অর্থাৎ যারা জানে যাদের জ্ঞান আছে আর যাদের জ্ঞান নেই তারা কখনো সমান নয় সাল্লাম বলছেন তোমাদের মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি হচ্ছে কে যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তো এই আয়াত এবং প্রসুর করিম সালামের এই হাদিসের সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা আমরা জানবো যাতে করে আমাদের বিষয়টা স্পষ্ট হয়ে যায় আমরা দিন কেন শিক্ষা গ্রহণ করব কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহ আল্লাহ কেন বললেন যে যারা জানে না আর যারা জানে তারা কখনো সমান নয় রসরকারিম সাল্লাহ সাল্লাম কেন বললেন তোমাদের মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় অথচ আমরা জানি দুনিয়াতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে কেন তাদের কথা খাস করলেন এই আলোচনাটা বোঝার জন্য ব্যাখ্যাটা বোঝার জন্য আমরা একটু ভিন্নভাবে এই আলোচনাটা পেশ করছি আল্লাহ সুখাল পবিত্র কোরআনের এর সুরাম মিনুনের একশত পনেরো নম্বর রাতে বলছেন তোমরা কি মনে করেছ যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং আমার কাছে তোমাদেরকে আবার প্রত্যাবর্তন করে আসতে হবে না তোমরা কি এটা মনে অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন প্রাণী বিভিন্ন বৃক্ষরাজি যা কিছু আছে সব কিছুকে যেভাবে অনর্থক সৃষ্টি করেছি অনর্থক মানে তাদেরকে যেমন আমার কাছে হিসাব দিতে হবে না এই দুনিয়ায় তাদের জন্য শেষ তোমরা কি এটাই মনে করেছো যে তোমাদেরকে আমরা আমি এভাবে অনর্থক সৃষ্টি করেছি তো কেন সৃষ্টি করা হয়েছে এর উত্তর আল্লাহ পবিত্র কোরআনের আবুদুন। জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য কিন্তু এই দাসত্ব আমরা কিভাবে করব কোন জীবন ব্যবস্থায় করব আমাদের সিলেবাস কি কোনটা হালাল কোনটা হারাম কোন পথে চললে আমরা জান্নাতে যাব কোন পথে চললে জাহান্নামে যাবো এটা আমরা বুঝবো কীভাবে এর জন্য আল্লাহ আল্লা সুখনতলা পবিত্র কোরআনে সুরা আল মায়েদার তিন নাম্বার আয়াতে বলছেন আয়াতের সারসংক্ষেপ সংক্ষেপ যেটা সেটা হচ্ছে যে আজকে তোমাদের জন্য এই দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি আর তোমাদের জন্য আমি জীবন ব্যবস্থা হিসাবে সিলেবাস হিসাবে সংবিধান হিসাবে যেটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে ইসলাম সেটা হচ্ছে ইসলাম এবং এই ইসলাম ছাড়া এই ইসলামই যে আল্লাহ সুফতালার কাছে গ্রহণযোগ্য আমাদের জীবন ব্যবস্থা এই সিলেবাস এই বিষয়ে সুরা আলিয়ামনের উনিশ নাম্বারে বলছেন ইন্নআল্লাহ ইসলাম যে আল্লাহ সুফতলার কাছে গ্রহণযোগ্য মনোনীত যে জীবন ব্যবস্থা সেটি হচ্ছে কি ইসলাম এরপরে এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন থিওরি অন্য কোন মতবাদ অন্য কোনো আদর্শ যদি আমরা গ্রহণ করি সেটা আল্লাহ সুতার কাছে গ্রহণযোগ্য কিনা এই আল্লাহ বিষয়ে পঁচাশি নাম্বার আয়াতে স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন ইসলাম ছাড়া অর্থাৎ আমার নাজিল গীত জীবন বিধান ছাড়া কোনো ব্যক্তি যদি অন্য কোনো মতদর্শ অন্য কোন থিওরি আদর্শ যে যেটাই গ্রহণ করুক না কেন এটা আমার কাছে কোশ্চিন কালে এটা গ্রহণযোগ্য নয় তার তার কী হবে তার প্রতিদান কি ওয়াহু আফিল খাসিরিন সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এতরুক আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে আল্লাহ সফলতা আলা সমগ্র মানব জাতি জিন জাতিকে অনর্থক সৃষ্টি করেননি একটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেটা হচ্ছে দাসত্ব করা সেই দাসত্ব আমরা কিভাবে করবো কোন বিধান অনুপাতে করব তার জন্য কি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুখাল নিজেই সেটা হচ্ছে ইসলাম অনুপাতে আমাদেরকে করতে হবে অন্যটা গ্রহণযোগ্য না অন্যটা গ্রহণযোগ্য নয় যদি কেউ করে তাহলে তার শাস্তি কি সে পরকালে চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এতক্ষণের আলোচনায় এটা আমরা সান্নি্যাস বুঝতে পারলাম কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পা পাচ্ছি সারা পৃথিবীতে মানবজাতি জাতি ভাগে বিভক্ত আস্তিক নাস্তিক নাস্তিক যারা সংখ্যায় অনেক কম আমরা তাদের আলোচনা আপাতত বাদ রাখছি এবার আসে আস্তিক প্রসঙ্গে যারা আল্লাহতে বিশ্বাসী যারা পরকালে বিশ্বাসী এবং যারা পরকালে যারা পরকালে যারা বুঝতে পারছে যারা জানে যে পরকালে তাদের হয় জান্নাত অথবা জাহান্নামে যেতে হবে এদের বিষয়ে আসি লক্ষ্য করে দেখুন এরা আমার দুই ভাগে বিভক্ত হয় মুসলিম না হলে গাইরা মুসলিম গাইরা মুসলিম যারা এরাও কিন্তু দাসত্ব করছে এরাও কিন্তু এবাদত করছে কিন্তু কোন পন্থায় কোন পদ্ধতিতে কার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন মুসলিমরা জান্নাতে যাবে বিধায় আল্লাহর দাসত্ব করছে এবাদতের জন্য মসজিদে যাচ্ছে রব হিসেবে আল্লাহকে মেনে নিয়েছে তার বিধিবিধান নিজের জীবনে বাস্তবায়ন করছে ঠিক তেমনি ভাবে একজন হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনারা মূর্তি পূজা কেন করছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এত এত মন্দির বানিয়েছেন কেন তারা কিন্তু বলবে আমরা স্বর্গে যেতে চাই আমরা নরক থেকে উদ্ধার পেতে চাই খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনারা গির্জায় কেন যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি তারাও কিন্তু একই উত্তর দিবে বৌদ্ধদেরকে যদি জিজ্ঞেস করেন তারাও একই উত্তর দিবে কিন্তু আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি যে প্রত্যেকের উদ্দেশ্য পরকালে নাজাদ পাওয়া কিন্তু কেউ মন্দিরে কেউ গির্জায় কেউ মসজিদে কেন কেন আল্লাহ সুফল আলা পবিত্র কোরআনে বলছেন সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়তে হালা লা ফিরু আই সরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা শিরিক ছাড়া যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন কিন্তু শিরিককে তিনি ক্ষমা করবেন না তাহলে আমাদের যিনি স্রষ্টা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বলছেন যে শিরিক তিনি কোনো দিন ক্ষমা করবেন না পক্ষান্তরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তারা এই শিরিকই করছে সেই স্রষ্টার কাছে নাজাত লাভের জন্য সেই সেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্য তারা শিরিক করছে অথচ আল্লাহ তালা বলছেন যে শিরিক করাকে যারা শিরিক করবে তাদেরকে তিনি কোনোদিন ক্ষমা করবেন না তাহলে পার্থক্যটা কোথায় কোথায় পার্থক্য পার্থক্যটা হচ্ছে আসমানি যে বিধান আসমানি গ্রন্থের যে জ্ঞান এই জ্ঞান তাদের নেই আর এই না থাকার কারণেই তারা সোয়াবের কাজ মনে করে আল্লাহর সন্তুষ্টি লাভের পথ মনে করে পরকালে নাজাতের পথ মনে করে তারা এমন কাজ করে যাচ্ছে যে কাজ তাদেরকে জাহান নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই জন্যই আল্লাহ পবিত্রের যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে কখনো সমান নয় সম্মানিত উপস্থিতি আমার শ্রোতা ভাইরা এই জন্য আমি এই বিষয়টা বলতে চাচ্ছিলাম আমাদেরকে দিন কেন শিক্ষা গ্রহণ করতে হবে দিন আমাদেরকে কেন শিক্ষা গ্রহণ করতে হবে যদি আমরা দিন শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরাও এমন কোনো পথ ধরবো আমরা মনে করবো এটা সবের পথ আমরা মনে করবো এটা জান্নাতের পথ আমরা মনে করব এটা আল্লাহ সন্তুষ্টির পথ কিন্তু আমাদেরকে জাহান নিয়ে যাবে কেন আমাদের মুসলিম সমাজে এই চিত্র নেই নেই আসুন মুসলিম সমাজের দিকে একটু লক্ষ্য করি আমাদের মুসলিম সমাজের ভিতরে কিছু মানুষ আছে দিনের ধার ধারে না কিছু মানুষ আছে দিন মানতে চায় যারা দিন মানতে চায় এদের ভিতরে কিছু মানুষ আছে বাপদাতা যেটা রেখে গিয়েছে যেই সমাজে যেটা প্রচলন আছে চলছে তো চলছে কেউ মাজারে যাচ্ছে কেউ কবরে যাচ্ছে কেউ পীরের দরবার যাচ্ছে কেউ আবার মসজিদে যাচ্ছে একই উদ্দেশ্যে কিন্তু কাজগুলো ভিন্নতা কেন যেই তালা বলছেন যে শিরিক করাকে তিনি কোনোদিন ক্ষমা করবেন না ওই শিরিকের মাধ্যমে সে কী জন্য আল্লাহ সন্তুষ্টি কামনা করছে কি জন্য পীরের পায়ে গিয়ে সিস্তা করছে কি জন্য কবর গিয়ে চিস্তা করছে মাজারে গিয়ে সিস্তা করছে তসুল কারিম সাল্লাহলা সাল্লাম বলছেন ওয়া ইয়াক মো মোহদসা তুল ওমর নাকুল্লা বি না তিনি দলা আলা ওকুল্লাহ তিনি নব আবিষ্কৃত ধর্মের ভিতরে নব আবিষ্কৃত বিষয় থেকে তোমরা সাবধান থাকো সতর্ক থাকো কিন্তু কেননা এটা হচ্ছে সর্বনিকৃষ্ট বিষয় যারা এই বেদাত করবে তারা জাহার্নামী হয়ে যাবে রসুল করিম সাল্লাহ আল্লাহ এই ঘোষণা কিন্তু আমাদের সমাজে অনেক মুসলিম ভাই রয়েছে রসুলের করিম এর ঘোষণা সত্ত্বেও তারা রসুলের সাফাত পাওয়ার জন্য রসুলের সাফাত পাওয়ার জন্য তারা ওই বেদাতগুলোই করছে কারণ কোথায় কেউ মসজিদে কেউ মাজারে কেন কেউ এলেম শিক্ষা করার জন্য আসছে আবার কেউ পীরের দরবারে গিয়ে পূজা করছে কেন পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে এটাই যে তাদের কাছে সঠিক জ্ঞান নেই সঠিক এলেম তাদের ভিতরে নেই যদি থাকতো তাহলে তারা কখনোই যেত না সম্মানিত উপস্থিতি এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য মানে আজকের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের যদি সঠিক এলেম যদি না থাকে তাহলে মুসলিমের লেভেল আমাদের ঠিকই থাকবে মানুষের লেভেল আমাদের ঠিকই থাকবে আল্লাহকে আমরা ঠিকই বিশ্বাস করব কিন্তু শয়তান আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আক্রমণ করে আমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে জাহান নামের আগুনে আমাদেরকে জ্বালিয়ে ছাড়বে এই জন্য আমাদেরকে এলেম শিক্ষা গ্রহণ করতে হবে কোরআন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আর যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য আল্লা আল্লামা এবার আসুন আমরা ইসলাম কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবো কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব যার কার কাছ থেকে যার তার কাছ থেকে রসুল করিম সাল সাল্লামের আমি একটি বাণী আপনাদেরকে শোনাচ্ছি রসুর কারেম সাল্লাল্লাহ রসলাম বলেছেন লে তা জালুত ইফা তুমিন উম্মতি জহীরিন আর হক লা ইয়া দুর রুহমান হাজ আল আহাতা অর্থাৎ আমার উন্মতের মাঝে হকের উপর অটল অবিচল কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তাহলে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর থাকবে রসলেক রহম সাল্লাম এও বলেছেন ইহুদিরা খ্রিস্টানরা যেমন বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে আমার ও মতো ঠিক তেমনিভাবে তিহাত্তর দলে বিভক্ত হবে এর মধ্য থেকে মাত্র একটা দল হকের উপরে অটল অবিচল প্রতিষ্ঠিত থাকবে বাকি সমস্ত দলগুলো ভ্রান্ত গমরা তারা মুসলিম লেভেল দাঁড়িয়ে থাকবে তারা মুসলিম পরিচয় দিবে কিন্তু তারা ভ্রান্ত হবে গমরা হবে তো এজন্য সেই দল কোনটি সেই দলের অনুসরণ আমাদেরকে করতে হবে এই দলের ধারক বাহক যারা প্রচারক প্রসারক যারা আমাদের তাদের অনুসরণ করতে হবে যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের অবস্থা তাদের মতোই হবে আচ্ছা রসুল করিম সাল্লাহাম যে বাহাত্তর দলের কথা বলেছে এই বাহাত্তর দলের যারা অনুসারী ধারক বাহক তারা কি আলেম নয় অবশ্যই আলেম তাদেরকে জ্ঞান নেয় অবশ্যই জ্ঞান আছে কিন্তু রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম করান এবং সুন্না আমাদের মাঝে রেখে গিয়েছেন তার যে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সেই সঠিক ব্যাখ্যা বিশ্লেষণের ধারক বাহক তারা নয় এই জন্য রসলে করিম সাল্লাম আমাদেরকে মানদণ্ড দিয়ে দিয়ে দিয়েছেন সেটা কি যে মা আনা আলাইহি ওয়া করিম সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে হে হে আল্লাহ রসুল যেই ফেরকাটা জান্নাতে যাবে অর্থাৎ হকের উপর অটল অবিচল থাকবে তারা কারা আল্লাহ রসুল কি বললেন মা আনা আলাইহি ওয়া অর্থাৎ আজকে আমি আমার সাহাবিরা যেই তরিকা যেই পথ যেই মত যে মাজহাত যে আদর্শের উপর আমরা প্রতিষ্ঠিত আছি এর উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই হবে ফেরকায় নাজিয়া এবং এরকম একটা দল যে কিয়ামত পর্যন্ত থাকবে সেই বাণী একটু আগে আমি যেই হাদিসটা বলেছি সেই হাদিসের রসুল কালিম সাল এই বিষয়টা বলেছেন যে কিয়ামত পর্যন্ত এমন একটা দল অটল অবিচল সত্যের উপরে হকের উপরে থাকবে সুতরাং আমরা এখন কার কাছ থেকে ইসলাম নিব এই বিষয়টা লক্ষণীয় কারণ ইসলামে যতগুলো ফেরাক তৈরি হয়েছে কাদরিয়া খার খাওয়ারিজ রফিজিয়া মুসাব্বিহা জাবরিয়া যতগুলো ফেরাক তৈরি হয়েছে প্রত্যেকটা ফেরাকের পিছনে কোনো না কোনো বড়ো আলিমের অবদান আছে প্রত্যেকটা ফেরাকের ভিতরে বড় বড় জ্ঞানী বড় বড় জ্ঞানী বিশেষজ্ঞ প্রত্যেকটা ফেরাকের ভিতরে আছে কিন্তু তাদেরকে যদি আমরা তাদেরটা গ্রহণ করি এই যুক্তিতে যে তাদের যেটা ভালো আমরা সেটা নিব যেটা মন্দ আমরা সেটা বাদ দিয়ে দিবো এই যুক্তিতে যদি আমরা তাদেরটা গ্রহণ করতে যাই সেক্ষেত্রে আমাদের পথ ভুল যে কতটুকু হবে এটা বলাই বাহুল্য যদি আমাদের যুক্তি ভালো কিন্তু কথা হচ্ছে সেই রকম যোগ্যতা এটাকে নির্ণয় করার মতো এটাকে তামিজ করার মতো এটাকে পার্থক্য করার মতো সেই যোগ্যতা আদৌ আমাদের ভিতরে আছে কি না লক্ষণীয় বিষয় অত্যন্ত সুন্দর কথা যে হ্যাঁ যেটা ভালো সেটা আমরা দিলাম যেটা ভুল আমরা সেটা বর্জন করলাম কিন্তু সেই ক্ষমতা সেই সূক্ষ্মতা সেটা কি সকলের ভিতরে আছে সাধারণ মানুষ যারা তাদের ভিতরে কি সেটা আছে কখনো নয় তারা দলিল দিবে ঠিক আছে কিন্তু এই দলিলটা এখানে প্রযোজ্য কিনা এই দলিলটা সঠিক কিনা তারা একটা হাদিস বলল এই হাদিসটা সহি কিনা নসল থেকে প্রমাণিত কিনা প্রমাণিত হলে এই হাদিসটা কি মানসুখ নাকি না শেখ না কি এটা বা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না সেটা আমি আপনি কীভাবে বুঝব এই জন্য এই জন্য শুধুমাত্র যারা রসুল করিম সাল্লাহ সালামের আদর্শের উপরে সাহাবাহকরাম যে আদর্শের উপরে ছিল এই আদর্শের উপরে অটল অবিচল তাদেরই আমাদেরকে অনুসরণ করতে হবে এদেরকেই বলা হয় সালাফি অর্থাৎ সালাফুস আলেখ আমাদের আদর্শ হচ্ছে সাহাবায়কেরাম যারা সাহাবায়কেরামের আদর্শকে গ্রহণ করেছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে কাজেই এখানে আমি সমাপ্ত করতে যাচ্ছি চাচ্ছি আরও একবার বলে নেই সেটি হচ্ছে এলমে দিন শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য অপরিহার্য যদি শিক্ষা গ্রহণ না করি যে কোনোভাবে শয়তান আমাদেরকে বিপদগামী করে ফেলবে দুই নম্বর যে বিষয় সেটি হচ্ছে আমরা কাদের কাছ থেকে দিন শিক্ষা গ্রহণ করব সেটি হচ্ছে যারা সালাফি আদর্শে উপর প্রতিষ্ঠিত তৌহিদের উপর প্রতিষ্ঠিত এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং এদের কাছ থেকে আমাদেরকে দিন শিক্ষা করতে হবে আল্লাহ সফনতা আলা আমাদের সকলকে সঠিক জিনিস জানার বোঝার এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম الله وبركاته